Musical reality show Pran Lassi presents Sufiana, powered by Nagad Islamic. Sufiana. জমে উঠেছে সুফিয়ানা, আমি বলছি না, বলছেন আপনারা। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে শুরু করছি প্রাণ লাচ্ছি প্রেজেন্ট সুফিয়ানা পাওয়ার্ড বাই নগদ ইসলামিক। চলছে টপ 50 রাউন্ড। দুধের পুষ্টিগুণে ভরপুর প্রাণ লাচ্ছি, যা এই গরমে আপনাকে দেবে পুরো আরাম। প্রাণ লাচ্ছি, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। হাসনত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ স্যার। যে এতক্ষণ এত সুরে গাও তুমি, মাশাআল্লাহ, এই সুরের মধ্যে দাঁড়িয়ে তুমি এতক্ষণ, মানে তোমার সুর হচ্ছিল তোমার ভিতর থেকে আর আমার ভিতরে কাঁপছিল। ধন্যবাদ স্যার, একাকার হয়ে গেছে। অভিনন্দন তোমার। ধন্যবাদ স্যার, আমি খুবই অভিভূত। ধন্যবাদ তোমার। ধন্যবাদ। তো আজকের গানটা নিশ্চয়ই তার চেয়ে একটু ভালো হবে। চেষ্টা করব স্যার, ইনশাআল্লাহ। ঠিক আছে, তোমার গান শুনি। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার। ধন্যবাদ। হ্যাঁ, ভালো হয়েছে তোমার গান। তো মাঝে মাঝে মনে হলো একটু একটু মাঝে মাঝে নিচ দিয়ে, তরঙ্গের নিচ দিয়ে যাইছিলে। ওইটা বলো যে আমি এটা শুনতে পারিনি, দ্যাট মেক সেন্স, কারণ তোমাকে রেফারেন্স দেওয়াই হচ্ছে, দেওয়াই হচ্ছে না, তখন সুরে লাগতে থাকতে হবে না। তারপরে খারাপ হয়নি তোমার, ভালো, কিছুটা ইঙ্গিত দিয়েছে ভালো খারাপের। তো আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ তাআলা চায় হয়তো বা নেক্সট 25 এ যাব। ভাই গাড়িটা থামান তো, নামাজটা পড়ে আসে আর আপনিও আসেন। আপনি যদি হালাল পথে চলেন তাহলে আপনার জন্যই আছে নগদ ইসলামিক অ্যাকাউন্ট। গতদিন যখন সেরা 100 অডিশনে এলাম, আমি আমার পরিবেশনা শেষ করলাম, তারপর শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী ওনাদের মতামত পেয়ে আমার খুব ভালো লেগেছিল। তখন শ্রদ্ধেয় হায়দার হোসেন স্যার আমায় বলেছিলেন, আমায় শুনলে বোঝা যায় আমি সঙ্গীত চর্চা করি। তুমি গান চর্চা করো, এটা বোঝা যায়। আজ আমি টপ 50 অডিশনে এসেছি। প্রথমত আমি এতটুকু আসতে পেরেছি বলে আমি অনেক খুশি। আজকে আমি আমার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করব, কিছুটা কনফিডেন্ট আছে, চেষ্টা করব সর্বোচ্চটুকু দেওয়ার।
আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার নাম কি মা? আমার নাম গীতাঞ্জলি ঘোষ। স্নেহা। স্নেহা কি গাইছো আজকে? আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা একটি নাতে রাসুল পরিবেশনার চেষ্টা করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার নামে একে নিশা হে প্রিয় হযরত, তোমার নামে একে নিশা হে প্রিয় হযরত, যত ডাকে তত কাঁদি, যত ডাকে তত কাঁদি, মেটে না হযরত আমার, মেটে না হযরত আমার, মেটে না হযরত, তোমার নামে একে নিশা হে প্রিয় হযরত, তোমার নামে একে নিশা হে প্রিয় হযরত, কে বলে তুমি গেছো চলে হাজার বছর আগে, আছো লুকে তুমি প্রিয়তম আমার অনুরাগে, কে বলে তুমি গেছো চলে হাজার বছর আগে, আছো লুকে তুমি প্রিয়তম আমার অনুরাগে, মুরন্তরের হেরা গুহায় আজ তোমার ডাক শোনা যায়, মুরন্তরের হেরা গুহায় আজ তোমার ডাক শোনা যায়, জাগে আমার মনের কাবা ঘরে তোমার সুরত হযরত, তোমার সুরত হযরত, তোমার সুরত, তোমার নামে একে নিশা হে প্রিয় হযরত, তোমার নামে একে নিশা হে প্রিয় হযরত, যারা দোজক হতে প্রাণের তরে তোমায় ভালোবাসে, আমার প্রেম দেখে তারা কেউ রাগে কেউ হাসে, যারা দোজক হতে প্রাণের তরে তোমায় ভালোবাসে, আমার প্রেম দেখে তারা কেউ রাগে কেউ হাসে, তুমি জানো হে মোর স্বামী শাফায়াত চাহি না আমি, তুমি জানো হে মোর স্বামী শাফায়াত চাহি না আমি, আমি শুধু তোমায় চাহি তোমার মুহাব্বত হযরত, তোমার মুহাব্বত হযরত, তোমার মুহাব্বত, তোমার নামে একে নিশা হে প্রিয় হযরত, তোমার নামে একে নিশা হে প্রিয় হযরত, তোমার নামে একে নিশা হে প্রিয় হযরত, তোমার নামে একে নিশা হে প্রিয় হযরত। খুব মহব্বতের একটা বাণী, খুব সুন্দর একটা বাণী। তুমি গেয়েছো ভালো তো, একটু পাওয়ার লাগতো মনে হয়। আমি এই কথাটা বলতে চাচ্ছিলাম, ও দেখেন গান আরম্ভ করেছে, ঠিক মনে হয়েছে ভয়ে 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 গান করছে, এত ভয় পেলে কি চলবে, এই জন্য তোমার পাওয়ার কমে গেছে, তুমি কন্ট্রোল করে গান গাওয়ার চেষ্টা করছো, তো গলা খুলে গাইলে আমার মনে হয় আরো সুন্দর হতো, আরো আরো ভালো আশা করব, তারপরেও তুমি ভালো গেছো, তারপরেও বলবো ভালো গেয়েছো, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ তোমাকে স্যার, ধন্যবাদ, দোয়া করবেন। শ্রদ্ধেয় সুফি মণ্ডল স্যার এবং শ্রদ্ধেয় হায়দার হোসেন স্যার আমায় ভালো মন্তব্যই করেছেন, আমি আবার সর্বোচ্চটুকু চেষ্টা করেছি, এখন আমার জন্য সবাই দোয়া করবেন।
দুধের পুষ্টিগুণে ভরপুর প্রাণ লাচ্ছি, যা এই গরমে আপনাকে দেবে পুরো আরাম। প্রাণ লাচ্ছি খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। টপ হান্ড্রেড রাউন্ডে শ্রদ্ধেয় বিচারকগণ জান্নাতুলকে পরামর্শ দিয়েছিলেন বেশি বেশি করে রেয়াজ করতে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। তোমার কি কখনো মিউজিকের সাথে গান করার অভ্যেস আছে? মাঝে মধ্যে মাঝে মধ্যে। ওকে দি স্কিল ঠিক ধরতে পেরেছে। আমি একটা প্রবলেম পাই, ওর খাদে সুর লাগে না, খাদে লাগে, অভ্যেস করেনি তো। হ্যাঁ, তো তারপরে কিন্তু তোমার ভাল লেগেছে তোমার ভয়েসটা মার্শাল্লাহ। প্রথম যখন 100 জনের মধ্যে এসেছিলাম তখন ভাবিনি যে 100 জনের মধ্যে আসব, কিন্তু তারপরে দিলাম, জাজেসরা বলল যে ওনাদের ভালো লেগেছে, কিন্তু বলেছিল যে আমাকে আরো প্র্যাকটিস করব, তাহলে ইনশাআল্লাহ আরো ভালো করব। জান্নাতুল কি বেশি বেশি করে রিয়াজ করেছিল? তার প্রতিফলন পাওয়া যাবে আজকের পারফরম্যান্সে। আমি যে দিনে যাব মারা চতুর্পাশে হয়ে খাড়া, আমি যেদিন যাব মারা চতুর্পাশে হয়ে রেখাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রাসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস। আমি যেদিন যাব মারা চতুর্পাশে হয়ে খাড়া, আমি যেদিন যাব মারা চতুর্পাশে হয়ে রে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রাসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস। পাড়া পশি নতুন করে দেখিতে আসবে আমারে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস, দেখে আমার মুখ খানে দেখে আমার মুখ খানি কর চোখেলে পানি, দেখে আমার মুখ খানি কর চোখেলে রে পানি, কাঁদিতে বরণ করিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রাসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস। আমার যাওয়ার পথ ধরে তোরা আসবি আমার পরে, এই কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা, এই কথা স্মরণে রাখিস, দেখে আমার মুখ খানে দেখে আমার মুখ খানি কর চোখেলে পানি, দেখে আমার মুখ খানি কর চোখেলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রাসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস। আমি যেদিন যাব মারা চতুর্পাশে হয়ে খাড়া, আমি যেদিন যাব মারা চতুর্পাশে হয়ে রে খাড়া, আমার
তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস। ধন্যবাদ গুরুজি, ভালো গান তো গায় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই গান কে লিখেছে? আসলে এই গান লিখেছেন শ্রদ্ধেয় শাহ আলম স্যার, এটাই জানি। আসলে এটা সার্চ করলে খুঁজে পাওয়া যায় না। সার্চ করে খুঁজে পাওয়া যায় না? আচ্ছা ঠিক আছে, ওকে, ধন্যবাদ মা। আসসালামু আলাইকুম। আসলে প্রথমে যখন স্টেজে গিয়েছিলাম তখন একটু নার্ভাসনেস কাজ করেছিল, কিন্তু তারপর মনে হলো যে ব্রিফিংয়ে উস্তাদ জিরা বলেছে যে নার্ভাসনেস বেশি কাজ করলে হয়তো আমাদের আবেগটা আমাদের গানের ওপর ইফেক্ট করবে, এজন্য আসলে আমি সেটার সাথে ব্যালেন্স করার চেষ্টা করেছি, গান নিজের সাধ্যমতো গেয়েছি। বিচারকরাও বলেছেন যে না হ্যাঁ ভালো, এখন জানি না আসলে কি, কিন্তু আশা করি যে টপ 25-এর মতো আসতে পারবো ইনশাআল্লাহ। ভাই গাড়িটা থামান তো, নামাজটা পড়ে আস, আর আপনিও আসেন। আপনি যদি হালাল পথে চলেন তাহলে আপনার জন্যই আছে নগদ ইসলামিক অ্যাকাউন্ট। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রাণ লাচ্ছি প্রেজেন্ট সুফিয়ানা পাওয়ার্ড বাই নগদ ইসলামিক। চলছে টপ 50 রাউন্ড, বাড়ছে উত্তেজনা, কে যাবেন পরবর্তী রাউন্ডে? সিদ্ধার্থুল মুনতাহা আখি, সে কিন্তু একটু কনফিউজ ছিল সে পরবর্তী রাউন্ডে যাবে কিনা, কিন্তু সে টপ 50-তে চলে এসেছে। দেখা যাক আজকের পারফরমেন্স তাকে সামনে এগিয়ে নেয় কিনা। শুধু এতটুকু বিশ্বাস রেখেছিলাম যদি 50-এ যাই তাহলে অবশ্যই জাজেসদের ভালো লাগা বা তাদের কাছে যোগ্য হিসেবে বিবেচিত হয়েছি বলেই হয়তো যাব। আজকে 50-এ আসতে পেরেছি, এটার অনুভূতিটা আসলে আরও অন্যরকম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি নাম মা তোমার? সিদ্রাতুল মুনতাহা আখি। প্লিজ। আল্লাহ এই নামের কলম, আল্লাহ এই নামের কলম, কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া, কুহু কুহু ওই পাপিয়া, উঠছে সদা জেগে আল্লাহ এই নামের কলম, আল্লাহ এই নামের কলম। গ্রহ রবি দিশে হারা ওই আকাশের চাঁদ সেতারা, গ্রহ রবি দিশে হারা ওই আকাশের চাঁদ সেতারা, খুঁজছে তাকে অনন্ত সেই, খুঁজছে তাকে অনন্ত সেই, অনাদিকাল থেকে আল্লাহ এই নামের কলম, আল্লাহ এই নামের কলম। হু 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 বাতাস শোনায় জ্বলে জ্বালালু, কুল মখলুক তসবি পড়ে আল্লাহ 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 আল্লাহ, হু 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 বাতাস শোনায় জ্বলে জ্বালালু, কুল মখলুক তসবি পড়ে
আল্লাহু আল্লাহু কলবে রাখে সর্বদা যে নামের ধ্যান সকল কাজে কলবে রাখে সর্বদা যে নামের ধ্যান সকল কাজে ঠিক আছে অনেক অনেক গেয়েছো অনেক গেয়েছো মাশাআল্লাহ সেটার মধ্যেই আমরা বিচার করব মনে পড়েছে একটু গাবো না লাগবে না আমার গান শোনা হয়ে গেছে আমাদের ঠিক আছে যথেষ্ট খোলা গলায় গাও মাশাআল্লাহ তুমি অনেক ভালো গেয়েছো ধন্যবাদ আমি আমার বেস্ট দেওয়ার ট্রাই করেছি এবং আশা করছি জাজেসদের আমি খুশি করতে পেরেছি যদিও একটু নার্ভাসনেসের কারণে শেষের টুকু আমি ভুলে গিয়েছিলাম তারপরও জাজেসরা অভয় দিয়েছেন সাহস দিয়েছেন যে এটা কোনো ব্যাপার না ভুলে যাওয়াটা এটা স্বাভাবিক ওনাদের কাছ থেকে এরকম হাম্বল বিহেভিয়ার পাওয়া আসলে এটা সৌভাগ্যের আশা রাখছি টপ 25 এ দেখা হবে ইনশাল্লাহ যদি তারা আমাকে যোগ্য মনে করেন টপ 100 রাউন্ডে হুমায়রা বিচারকদের কিন্তু মন জয় করতে পেরেছিল ওর অনেক সময় সুযোগ হয়ে ওঠেনি যে বড় কোনো একটা প্ল্যাটফর্মে প্রতিযোগিতা করার তো এইবার যখন আমি বরিশাল থেকে দেখলাম যে আরটিভি তাদের ফেসবুকে পোস্ট দিয়েছে যে সুফিয়ানা রিয়েলিটি শো ইসলামী সঙ্গীত তখন সাথে সাথেই আমি ওর একটা ভিডিও করে ফেললাম এবং পাঠিয়ে দিলাম তাদের অফিসিয়াল পেজে দেন কিছুদিন পরই তাদের ফোন আসায় আমরা বরিশাল থেকে চলে এসলাম ঢাকাতে আশা করি ও আরও অনেক দূর চলতে পারবে এবং টপ 5 ভিতর থাকতে পারবে ইনশাআল্লাহ এখন প্রতিযোগিতা কিন্তু বেশ কঠিন আসছে হুমায়রা এ কোন মধুর শরাব দিলে আল আরাবি সাকি এ কোন মধুর শরাব দিলে আল আরাবি সাকি নেশাই হলাম দিওয়ানা জি নেশাই হলাম দিওয়ানা যে রকিন হলো আখি এ কোন মধুর শরাব দিলে আল আরাবি সাকি অনেক অনেক ধন্যবাদ তোমাকে হয়েছে আল্লাহর মধ্যে ভালোই দেখা যাক কি হয় দুধের পুষ্টিগুণে ভরপুর প্রাণ লাচ্ছি যা এই গরমে আপনাকে দেবে পুরো আরাম প্রাণ লাচ্ছি খুব খাচ্ছি আরাম পাচ্ছি সুপ্রিয় দর্শক এখনো অনেকের পারফরমেন্স বাকি আছে আমরা দেখে নিব কিছু প্রতিযোগীর অনুভূতি এবং পারফরমেন্স তাওহীদেরি মুরশিদ আমার মুহাম্মাদের নাম মুরশিদ তাওহীদের মুরশিদ আমার
ঠিক আছে মা ধন্যবাদ কালকে ফোন পাওয়ার পরে আমি কোনো প্রিপারেশনই ছিল না আমার কাল রাতে যতটুকু প্রিপারেশন নিয়ে গাইছি ততটুকুই আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ভরসা করতেছি দেখি এরপর কি হয় দুধের পুষ্টিগুণে ভরপুর প্রাণ লাচ্ছি যা এই গরমে আপনাকে দেবে পুরো আরাম প্রাণ লাচ্ছি খুব খাচ্ছি আরাম পাচ্ছি টপ 50 রাউন্ডের অনেকের গান আমাদের শোনা হলো আবার এখনো অনেকের গান শোনা হয়নি অর্থাৎ কুয়াশা এখনো কাটেনি আমরা এখনো বলতে পারছি না টপ 50 রাউন্ডে কারা হবেন জয়ী এবারের প্রতিযোগী আমেনা আক্তার সেতু এত মানুষের মধ্যে থেকে এত হাজার মানুষের মধ্যে থেকে এই 50-এর মধ্যে আমি থাকব আসলে এটা আশা করিনি আমার বাসার সবাই অনেক বেশি খুশি এর জন্য আমিও আজকে খুব 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 খুশি আশা করি আজকেও আমি জাজেসদের মন জয় করতে পেরে বিশাল একটা যুদ্ধে বিজয়ী হব আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন স্যার হ্যাঁ ভালো আছি কি নাম তোমার বলো আমেনা আক্তার সেতু শুনি তোমার গান শুনি স্যার তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারই প্রেম জমে হৃদয় গহিনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারই প্রেম জমে হৃদয় গহিনে আমি তোমারই গোলাম গো লিরিক্স ভুলে গেছো ঠিক আছে কোনো সমস্যা নাই আমি তোমাকে কথা বলি মা তুমি এখন যাও রেস্ট নাও পরে নিও আমি প্রথমে যখন স্টেজে যাই এত লাইট ক্যামেরা জাজেসদের দেখে এতটা ভয় পেয়ে গিয়েছিলাম যে একটু বেজে গিয়েছিলাম যদিও আমি অনেক আপসেট হয়ে পড়েছিলাম আমার মা আমাকে অনেক বোঝায় জাজেসরা এসে সবাই আমাকে অনেক বোঝায় যার কারণে আমি একটু সাহস পাই সেকেন্ডবার আমি আবার স্টেজে উঠে আবার পারফরমেন্স করি আলহামদুলিল্লাহ দেখি তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে ওগো তোমারই প্রেম জমে হৃদয় গহিনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারই প্রেম জমে হৃদয় গহিনে আমি তোমারই গোলাম গো অন্য কারো না আমি তোমারই গোলাম গো অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রব না আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ ধন্যবাদ তোমাকে অবশেষে আমি যুদ্ধটা জয় করতে পেরেছি মনে হচ্ছে জাজেসদের কতটুকু ভালো লেগেছে জানি না আশা করি ভালো লেগেছে সেতু নাকি হুমায়রা কে যাবেন টপ 25-এ এই প্রশ্ন কিন্তু আমার মনেও আছে বিচারকদের কমেন্ট শুনে বোঝা যাচ্ছে না কারা যাচ্ছেন টপ 25 রাউন্ডে তার মানে ফলাফল এখনো বাকি তবে আমি নিশ্চিত করে বলতে পারি একটা কথা টপ 25 রাউন্ডে ঠিক 25 জনই যাচ্ছে সুপ্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি চোখ রাখুন প্রাণ লাচ্ছি প্রেজেন্স সুফিয়ানা পাওয়ার বাই নবল ইসলামিকের আগামী পর্বে এই একই চ্যানেলে আল্লাহ হাফেজ আগেও গান শুনেছি আপনি ভালো গান করে না আজকে আমার যেটা মনে হয়েছে সেটা বলব গান এত কেয়ারফুলি গাইতে গেলে গানের থেকে আবেগ সরে যায় এবং গান শক্ত হয়ে যায় তখন না শ্রুতি মধুর হয়